আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দীর্ঘদিন যাবত আমার আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছেন যে আপু আরো কোনো সহজ ভিসা আছে কিনা। আগের ভিসাগুলোতে আমি যোগ্য নই, আমেরিকা যাওয়ার কোনো যোগ্যতাই নাই, কিন্তু আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখি। তাই সকল দিক বিবেচনা করে আগের ভিডিওগুলোর কমেন্ট বক্সে প্রকাশিত কথাগুলোর আবেগে আবৃত হয়ে গেছি। তাই সিদ্ধান্ত নিয়েছি আপনাদের উদ্দেশ্যে পাঁচটি গোপন ভিসা নিয়ে আলোচনা করব। এইসব গোপন ভিসায় আসতে তেমন কোনো যোগ্যতা লাগে না, এমনকি খরচা নেই বললেই চলে। টাকা নেই তো কি হয়েছে, এখন থেকে স্বপ্নের দেশে আমেরিকা আসার স্বপ্ন আরো বেশি বেশি দেখুন। এই পাঁচটি গোপন ভিসার কথা শুনলে আশা করি আপনি খুশিতে দিশাহারা হয়ে যাবেন। ভিডিওটি দেখার পর হয়তো ভাবতে থাকবেন কপাল ফুলে গেল আমার। সো টানা হেসরা বাদ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। পাঁচটি গোপন বিষয়ের মধ্যে একটি হলো ফল ইন লাভ। এখন অনেকে ভাবছেন হোয়াট ইজ মিন বাই ফল ইন লাভ, হোয়াট ইজ মিন বাই ফল ইন লাভ। ফল ইন লাভ এর বাংলা অর্থ হল প্রেমে পড়া, ভালোবাসার বন্ধনে একে অপরের সাথে আবদ্ধ হওয়া। ফল ইন লাভ ভিসা কি? এই ভিসাটিকে গোপন ভিসা বলা হয়, কারণ কেউ প্রেমে পড়লে বা কাউকে ভালোবাসলে সে কখনো পিছু হটবে না। আমি তাকে ভালোবাসি, আমি তার প্রেমে হাবুডুবু খাচ্ছি, তাকে আমার জীবন সঙ্গী হিসাবে পেতে চাই, সবসময় এই ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খায়। আমেরিকান সিটিজেন প্রাপ্ত ছেলে মেয়ের সাথে যদি বাংলাদেশের কোনো ছেলে মেয়ের প্রেম ভালোবাসা হয়, হতে পারে এটি দেশি বা বিদেশি, তাদের মধ্যে যদি সুন্দর একটি সম্পর্ক তৈরি হয় তখন তাকে বলা হয় ফল ইন লাভ। এটিকে বাগদত্ত বা বাগদত্তা ভিসা বলা হয়ে থাকে। কিভাবে আসবেন এই বিষয়ে? কথায় আছে লাভ ইজ পাওয়ার, ভালোবাসা আছে বলেই এই পৃথিবী টিকে আছে। ভালোবাসা বিহীন জীবন মূল্যহীন। ভালোবাসার জালে একবার আটকা পড়ে গেলে সে জাল ছিঁড়ে বেরিয়ে আসা খুবই কঠিন। এই সময় একজন আরেকজনকে কাছে পাওয়ার জন্য চেষ্টার কোনো কমতি রাখে না। যত দিন যায় সম্পর্ক আরো গভীর থেকে গভীরতর হতে থাকে। আর এখন তো পুরোই সোশ্যাল মিডিয়ার যুগ, তাই একে অপরের সাথে খুব সহজে প্রেম ভালোবাসা তৈরি হতে পারে। আর আমেরিকান সিটিজেনশিপদের সাথে প্রেম ভালোবাসা হলে অসুবিধা কোথায়? এক্ষেত্রে বরং বাংলাদেশিদের লাভই হবে, কারণ খুব সহজে অল্প খরচে আমেরিকার আসার সাথে সাথে থাকা খাওয়া পাশাপাশি কর্মস্থলের সুযোগ তো থাকবেই। এ ভিসার যোগ্যতা কি? আমেরিকান সিটিজেনশিপদের সাথে যার সম্পর্ক তার তেমন কোনো যোগ্যতা লাগবে না, সে সুদর্শন বা স্মার্ট হলেই চলবে। জন্ম সনদ, পাসপোর্ট, মেডিকেল এ ধরনের কিছু পেপার্স নির্ভুল থাকলেই হবে, আর ভালোবাসা থাকতে হবে আনলিমিটেড। এখন হয়তো অনেকেই ভাবছেন যে এই বিশ্বাস স্থায়িত্ব কতদিন, নাকি বিয়ে করার পর আমেরিকার সরকার গার্ড ধরে দেশ থেকে বের করে দিবে। টেনশনের কোনো কারণ নেই, কারণ যাকে ভালোবেসে আমেরিকায় যাবেন তার সাথে বৈধ উপায়ে আজীবন সম্মানের সহিত স্থায়ীভাবে আরামায়েশে থাকতে পারবেন। সর্বশেষ অনেকে হয়তো ভাবছেন যে এই ভালোবাসার বিষয়ে কত টাকা খরচ করবে। তেমন কোনো খরচের সম্ভাবনা নেই, কারণ আপনাকে আমেরিকান সিটিজেনশিপ নিয়ে আসবে আমেরিকায়, আর আমেরিকায় কাগজপত্র প্রসেসিং করার জন্য যা লাগে তা দিলেই হবে। কিছু উকিল খরচ, মেডিকেল ফি, প্লেন ভাড়া, ভিসা ফি এগুলো হলেই চলবে। তাছাড়া আরো চারটি গোপন ভিসার মাধ্যমে আপনি আমেরিকায় আসতে পারবেন। আগামীতে আপনাদের উদ্দেশ্যে সে চারটি ভিসার মাধ্যম নিয়ে এ টু জেড আলোচনা করব। সে পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।